বাবা মার অভাবটা আমি কখনো বুঝতে পারিনি, তাদের কথা খুব একটা মনেও নেই। আমি খুব ছোট থাকতেই তারা মারা গিয়েছেন, আমাকে বড় করে তুলেছেন ভাইয়া। আশ্চর্য তো, দৌড়াচ্ছ কেন? দাঁড়াও না, তুমি তো ওকে ধরতেই পারলা না। বলছো তোমাকে, নিজে তো দেরি করে আসছো, এদিকে একজন যে তোমার জন্য অপেক্ষা করে সে খেয়াল কি তোমার থাকে? আমি কি ইচ্ছা করে দেরি করে আসি? ভাইয়া দোকানে যাবে না, তাকে রেডি করে বের করে দিয়ে তারপর আমি আসি। আচ্ছা যাও, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। মানে কি, তোমার বুঝি কখনো দেরি হয়নি? এরপর থেকে দেরি হয়নি, তারপরে দেখো। প্রতিশোধ নেবে? হুম। পারবে? জানি না। দোকানের ছেলেটা আশেপাশে কোথাও নাই তো? আজকেও লেট করে ফেলছি। একজন স্টুডেন্টের জন্য গোল্ডের একটা আংটি ম্যানেজ করা মুখের কথা না, কিন্তু যেভাবেই হোক করতে পেরেছে। আজকে পূর্ণিমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাটা বলে ফেলবো ভাবছি। সব সময় লেট, আর পারি না মেয়েটাকে নিয়ে। আসছে কি ব্যাপার মহারানী? দেখে বোঝা যাচ্ছে না কি ব্যাপার। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার জন্য অপেক্ষা করাটাই আমার কাজ। তা হবে কেন? বাজে কয়টা বলেন তো? একটু লেট হয়ে গেছে। দেখেন, ঘড়ি দেখেন। আর হবে না, সরি। এদিকে আসো, তুমি আসতে লেট করলে আমার খুব অস্থির লাগে। জানি তো, আমারও তো লাগে। আচ্ছা বাদ দাও, কি যেন বলবে বলেছিলে? বলেছিলাম আর সেটা মনেও আছে, দেখি কি। এই যে, এটাই হচ্ছে সারপ্রাইজ। চলো বিয়ে করে ফেলি। দেখো সবুজ, প্রেম যখন করেছি বিয়ে তো করতেই হবে, কিন্তু আমি আমার ভাইয়ের অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, ঠিক তো? তা ঠিক, কিন্তু এখন আর এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি এটা রাখো, আমি গেলাম। আরে কি ব্যাপার, দাঁড়াও কথা শোনো। 2 বছর আমার লগে প্রেম করিয়া, তুই না কি ময়না আমায় করবি না বিয়া, আমি এই জ্বালা সইব কেমন করে, মইরা যামু যদি না পাই তোরে, আমি মইরা যামু যদি না পাই তোরে। 2 বছর আমার লাগে প্রেম করিয়া, তুই না কি ময়না আমায় করবি না বিয়া, আমি এই জ্বালা সইব কেমন করে, মইরা যামু যদি না পাই তোরে, আমি মইরা যামু যদি না পাই তোরে। আমি নিজের মুখে তোরে শোনাইছি গান তোর পর। ভাইয়া! আরে কি হলো, কই যাও? রফিক লাঠি টানিয়া আয়। সর্বনাশ! কোন গ্রামের ছেলে তুমি? এগুলো শিখাইছে বাপ মায়? আহ! ভাইয়া ভাইয়া, আমরা তো শুধু গল্প করছিলাম। ভাইয়া প্লিজ আমার কথাটা শুনেন। কত বড় সাহস আমার বাড়িতে বইয়া আমার বোনের লগে!
এগুলাই শুরু করছস? বেয়াদব ইচ্ছা করে? ভাইয়া প্লিজ, ভাইয়া মাফ করে দাও। তুমি না চাইলে আমি আর কখনো ওই ছেলের সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন এক গ্লাস পানি নিয়ে আসিস। পাগল হয়ে গেছি আমি, বাপ মা মরা মায়াডার গায়ে হাত তুলতে গেছিলাম। শোন, বস এখানে, বস। সবুজকে মার খেতে দেখে যতটা না কষ্ট লেগেছে, তার থেকে বেশি কষ্ট লাগছে ভাইয়ের কথা চিন্তা করে। নিজের উপরেও খুব রাগ হচ্ছে। আমাকে মানুষ করতে গিয়ে যে মানুষটা নিজেই এখনো বিয়ে করলো না, তার সম্মানের কথা একবার হলেও আমার চিন্তা করা উচিত ছিল। এখন কি তোর এগুলো করার বয়স? পড়ালেখা কর, মনে থাকবে। জি ভাইয়া, মনে থাকবে। খুব ব্যথা করতেছে রে হাতে। শোন, বাসায় কিন্তু কিচ্ছু বলবি না। আব্বা এখন দুনিয়ার প্রশ্ন করা শুরু করবে। আরে ছাড় না, বাবার ভেতরে এখন কি চলছে আমি কিছুটা আন্দাজ করতে পারি। একবার দরজা চাপ লেগে আমার আঙুলের নখ উঠে গিয়েছিল। বাবা সারা বাড়ি মাথায় তুলেছিলেন। ফাহাদ গাদাটাকে এত মানা করলাম যে কিছু বলিস না, ওর পেটে কি আর কথা থাকে? গড় গড় করে সব বলে দিল। বাবা আরে খেপছো কেন? শোনো, আমারও তো দোষ ছিল। বাবা কথা শোনো। এই গাথা, তোকে মানা করলাম না, দিলি তো ঝামেলা লাগিয়ে। উফ, তুই যা তো, আমি এখন শুব। যা ভাগ, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। ভেবেছিলাম বাবা পূর্ণিমার ভাইয়ের সাথে কোনো গণ্ডগোল বাঁধাবে, কিন্তু তিনি তো কোনো মেয়ের ছবি নিয়ে এসেছেন। ওহ সরাও তো, এটাকে ঘটক নাকি? আমি কোনো বিয়ে টিয়ে করবো না। আপনার কি খেয়েতে কোনো কাজ নেই? আপনি জানতো, তুমিও না। কি ব্যাপার, আপনাকে না বললাম চলে যেতে? যান, বের হন, যান। আসছে বিয়ে করাইতে, আবার কি দেখে? মাত্র খুলছস? প্রতিদিন এমন দেরি করস নাকি? ওয়ালাইকুম আসসালাম। মাল আনছস? দেহি খাতা দেহি। এটা কি? এটা তো দেখি খালি রিসিট, পুরো চালান কই? হ্যাঁ তোরে আমি শিখাইতে পারলাম না কিছু। আরে কে তোমরা? ওই কে রে? ওই দাঁড়া দাঁড়া, আসতেছি। আরে সাইরা দাও বাবা, ছাড় ছাড় ছাড়। উফ, আহ, আরে ও ইস, কেটে গেছে তো অনেক। ও ভাইয়া, আপনি ছাড়েন, আপনি ছাড়েন, কিচ্ছু হবে না ভাইয়া। তুমি চুপ থাকো, কিছু হবে না মানে? কারা এরা? কি জানি, দোকান থেকে বাইরে হওয়ার সময় মনে হয় দেখছে। একটু সাবধানে চলাফেরা করেন।
সবুজদের বাসায় আগে কখনো আমি আসিনি, এটাই প্রথম। তাও আবার ভাইয়ার সাথে খুব অদ্ভুত লাগছে। ওয়ালাইকুম আসসালাম, আছেন কেমন? ভালো আছেন? আসসালামু আলাইকুম চাচা। কি সবুজ, এখন কি অবস্থা শরীরের? কে পূর্ণিমা? পূর্ণিমার ভাই আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? রাখেন এগুলো, ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই, দেখে আসি পোলাটা। অনেক সাহস তোমার, কেমন আছো এখন? জি ভাইয়া ভালো, মাথাটা একটু চক্কর দিচ্ছিল তাই শুয়ে আছি। আচ্ছা, একটু খেয়াল রেখেন, সাহস একটু বেশি তো, এই জন্যই কইলাম আর কি। ছেলে মেয়ে তো একজন আর একজনকে পছন্দ করে, এটা বোধ হয় আপনি জানেন। তুই যা ওর কাছে গিয়ে বয়। আচ্ছা, আপনি একটু এইখানে এসে বসেন। সিরিয়াসলি, এটা নিশ্চয়ই স্বপ্ন। কি অবস্থা বলো তো? আমার গায়ে একটা চিমটি কাটো তো। ধুত, কি বলো এগুলো? আপনারও পোলা বড় হয়েছে, আমারও বোন বড় হয়েছে। যেহেতু পছন্দের কাজটা ওরা নিজেরাই সেরে ফেলাইছে, তো আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে। আলহামদুলিল্লাহ, চলেন আমরা একটু বাইরে যাই, আরো বহুত আলাপ আছে, ঝামেলা তো কম না। দেখি কোথায় লাগছে। আউ, উপস, আউ, সরি। আহ, এত ব্যথা! তাহলে তোমার কি ফাজলা মন হয়? আউ, দেখি, দাঁড়াও দেখাচ্ছি। আউ, এইভাবে দেখাই বুঝি? যদি তোরে নাহি পাই আমি মরে যেতে চাই, যদি তোরে নাহি পাই আমি মরে যেতে চাই, তবু দেখব না তোরে অন্যের ঘরে, মইরা যামু যদি না পাই তোরে, আমি মইরা যামু যদি না পাই তোরে, 2 বছর আমার লাগে প্রেম করে।